আমাদের আজকের সমাপ্তি আমরা ঘোষণা করব। তো তার আগে আপনারা যে আশা নিয়ে এখানে আসছেন, হ্যাঁ, তো এই পর্যন্ত আপনারা কোর্সটা করলেন, আমি আসলে অ্যাকচুয়ালি সবার কাছ থেকে একটু একটু করে জানতে চাই যে কার কি অভিমত আছে, কার এখানে কোনো মতামত যদি থাকে যে এখানে এই বিষয়টা আমার ভালো লাগছে, এটা খারাপ লাগছে, এরকম কোন বিষয়টা আছে, বা আমি আসলে আপনাদেরকে ঠিক মতো শিখাতে পারছি কিনা আমি জানি না, তো আপনাদের মতামতগুলো একটু কাইন্ডলি দিবেন আপনারা একজন একজন করে। কে আগে বলবেন বলেন আমি আগে বলি। বলেন। প্রথম কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ যে মেন্টালিটি নিয়ে এখানে জয়েন করছিলাম, আমি মনে করেছিলাম যে কেমন হবে না হবে, কারণ বাংলাদেশে তো এভাবে অনেক প্রতারণার থাকে। তো সেসব কিছু ওভারকাম করে এটা জয়েন করার পরে ক্লাসগুলো প্রথম থেকে চেষ্টা করেছি, তারপরে যতটুকু শিখেছি। 1 নম্বর কথা হচ্ছে আপনার ব্যাপারে, মানে শিক্ষক হিসেবে আপনি যথেষ্ট আন্তরিক এবং আমার খুবই ভালো লেগেছে। আমি জানি না অন্যদের কি অবস্থা, আর আমাদের আসলে যোগ্য ছাত্র না হইলেও শেখার অনেক ঘাটতি থেকে যায়, কারণ আমি যত প্রশ্ন করব তত বেশি জানতে পারবো। হুম আমার প্রশ্ন করার ঘাটতির কারণে হয়তো কিছু জিনিস গ্যাপ গেছে, সামনে হয়তো আরো সময় আসলে, সুযোগ আসলে তখন বিভিন্ন মাধ্যমে জেনে নিতে পারবো। তো আমার কাছে খুব নিশ্চয়ই ভালো মনে হয়েছে যে না, আমি যে উদ্দেশ্যে এখানে আসছিলাম সে উদ্দেশ্যটা ঠিক ছিল এবং ভালোভাবে শিখতে পেরেছি। আর শেখার তো কোনো শেষ নেই, এজন্য সব শিখে ফেলেছি, এটা বলা মুশকিল, জি বলাও ঠিক জি হবে না। তো আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে আচ্ছা আন্তরিকতা গুলো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ধন্যবাদ ভাই, সবুজ ভাই। আচ্ছা, তারপর হচ্ছে সাইমা আপু। হ্যালো, জি স্যার, বলেন আপনার মতামত কি। মেয়েরা তো আসলে আপনার অনলাইনে ক্লাসগুলো করার ক্ষেত্রে অনেক সময় ভাবতে পারে যে আসলে কিরকম হচ্ছে, আমরা কি আসলে ঠিকটা পাবো কিনা বা বুঝতে পারবো কিনা, কি মনে হয় আপনার? না আসলে আসলে আমার বাবা তো আমাকে যখন ভর্তি করায় তো সাপোর্টে যখন কথা বলেছে, উনি মানে জিজ্ঞেস করে নিয়েছিল যে HSC লেভেলে আমি পারবো কিনা। আর সত্যি কথা বলতে আমিও কনফিউজ ছিলাম, বাট আমার শেখার অনেক ইচ্ছা ছিল আর এটা এটা ওয়ার্থ ইট ছিল আর কি। মানে আলহামদুলিল্লাহ আমি প্রপারলি বুঝতে পারছি সবকিছুই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। খাদিজাতুল কোবরা ঐশী ঠিক আছে, আপু। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে যে ওরকম ভাবে বলারই আছে যে এখান থেকে ভালোভাবে অনেক কিছু শিখতে পারছি, এখন যেগুলো শিখছি এখন আমার শেখা অনেক বাকি আছে, আমি ঠিক মতো ক্লাসে অ্যাটেন্ড থাকতেই পারিনি, আচ্ছা কিন্তু আপনার ভিডিওগুলো দেখে আমি পরে নিজে নিজে পরে শিখতে পারছি, আচ্ছা আচ্ছা কারণ আমি নিজে মিস করে গেলেও দেখা যায় যে ভিডিওতে ইনফরমেশন গুলো সবই থাকে, আমি পরে বসে বসে গুলা দেখতে পারি আর এগুলা শিখতে পারতেছি। আচ্ছা ডিজিটাল আইটির প্রতি আপনার কোনো মন্তব্য, যেখানে এই জিনিসটা ভালো বা এটা খারাপ লেগেছে? মানে সব থেকে ভালো জিনিস যে অফলাইনে ভিডিওটা পাচ্ছি, আচ্ছা আর এমনিতেও অফলাইনে ভিডিও ছাড়া আমার সমস্যা হলে সবসময় যোগাযোগ করতে পারছি, আর সবচেয়ে বড় জিনিস তারা বলে দিছে যে যে কোনো সময় আমি যোগাযোগ করতে পারবো, মানে ক্লাস শেষ হওয়ার পরেও, এটা আচ্ছা অনেক বড় একটা জিনিস। জি, ওকে, অবশ্যই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপু। তারপর এমডি ইমতিয়াজ আলম, না ইমতিয়াজ আলম ভাই, আপনি যদি একটু বলতেন আপনার মতামত। আমার মতামত ভাই হচ্ছে যে আমি হয়তো বা কয়েকটা ক্লাস মিস করে ফেলছি আর কি, আমি একটু অসুস্থ ছিলাম বলে কয়েকটা ক্লাস আমরা করতে পারিনি, কিন্তু তবু আপনার বোঝানো সবকিছু আমার কাছে আন্তরিক আন্তরিকের সাথে লিখেছে আর কি, এটা খুব ভালো দিক আর কি। প্রথমে আমি যদি কনফিউজ ছিলাম যে এরা কিভাবে ক্লাস নিবে, ক্লাসের আউটকাম পাবো কিনা, সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম ভর্তি হওয়ার সময়, কিন্তু আপনার সাথে ক্লাস করতে করতে এবং তাদের সাথে যোগাযোগ করতে করতে বুঝতে পারলাম যে আপনাদের অনেক কিছু ঠিক আছে এবং আমি নিজে থেকে খুব হ্যাপি আর কি ভাইয়া। আচ্ছা, যাক, আপনার হ্যাপিনেসটাই আমাদের সার্থকতা, তাই না? ধন্যবাদ আপনাকে ভাই। রিফাত আহমেদ ভাই, হ্যালো। জি স্যার, জি, কাইন্ডলি বলুন আপনার কি মতামত, আপনি তো প্রত্যেকটা ক্লাসই কম বেশি করেছেন। আমি প্রত্যেকটা ক্লাসই করেছি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে স্যার, এবং স্যার
এবং আপনিও স্যার সুস্থ ছিলেন প্রতিটা ক্লাসে, শুধু সোমবার ক্লাসটা ছাড়া স্যার। তবে আল্লাহর রহমতে স্যার প্রতিটা ক্লাসে আমার কাছে স্যার খুব ভালো লেগেছে। এবং স্যার আমি ক্লাস যেদিন শুরু হয়েছে তার আগের দিন আমি স্যার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আচ্ছা, আর এখন আমি স্যার মানে আজকে শেষ ক্লাস আমি স্যার একদম বলতে পারি স্যার আপনার সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ স্যার একদম স্যার বলতে পারি আমি একটা কিছু হলো স্যার গ্রাফিক ডিজাইনে পারি, হোক সেটা লোগো হোক সেটা ফ্লায়ার হোক সেটা ফটো এডিটিং বা বিজনেস কার্ড আমি পারি স্যার একটা কিছু, মানে বলতে পারি স্যার আমি একটা কিছু পারি। এবং সম্পূর্ণ স্যার সার্থকতা আপনার স্যার, আপনি স্যার খুব সুন্দর করে শিখিয়েছেন স্যার। এবং আমাদের স্যার আপনি মানে কোন সবচেয়ে বেশি স্যার এখানে দরকার স্যার আমি কাছে যেটা মনে হচ্ছে স্যার কি মানে আপনি আমাদেরকে একদম স্যার শিখিয়েছেন নিজের মতো করে, যে আপনি যে কাজটা পারেন আপনি ওইটাই শিখিয়েছেন, যে মানে যেই কাজটা মানে আমাদের দরকার সেটাই আপনি স্যার আমাদেরকে শিখিয়েছেন, ওইটাই স্যার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে স্যার। জি ভাই ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসলে সোমবারের যে বিষয়টা হয়েছে আপনারা জানেন কিনা আমার মা অসুস্থ গত 3 দিন যাবত, ঠিক আছে, গত 3-4 দিন যাবতই অসুস্থ, এখন পর্যন্ত আম্মা বিছানায় আছে অসুস্থ, এই কারণে আমি ছিলাম না। আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। জি দোয়া করবেন ভাই, ইনশাআল্লাহ। এমডি রুহান ভাই আপনার কোনো মতামত? স্যার আগে আলহামদুলিল্লাহ আমি সফলভাবে মানে পুরো কোর্সটা করতে পারছি, কয়টা ক্লাস মিস গেছে গেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সাহায্যে অনেক কিছু মানে শিখতে পারছি গ্রাফিক্স ডিজাইনে, আগে এরকম কোনো ধারণাই ছিল না। আচ্ছা, আপনার সাহায্যটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য, আর আপনার আন্তরিকতাটাও স্যার অনেক ভালো লাগছে। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ ভাই, আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের যে যে প্রবলেমগুলো আছে যখনই সময় পাই, আসলে একটা মানুষ সবসময় ফ্রি থাকে না যেহেতু আমাকে একটা জব করতে হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যখন পারি তখনই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে, একটু দেরি হলে কেউ মন কষ্ট নেন না। না না, আচ্ছা, অনেক কষ্ট সহ্য করছেন, অনেক সময় কারেন্ট চলে গেছে বেশিরভাগ সময়গুলোতে, তো এটা রাতে হয় না, আমার এই প্রবলেমটা হয় হচ্ছে দিনে যে কোনো সময় মানে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ওভারঅল আপনাদের সাথেও ক্লাস করিয়ে আমার ভালো লেগেছে, আর আমরাও ক্লাসটা সুন্দরভাবে শেষ করলাম আজকে। আর এখানে মিশু রহমান আপু আপনিও দেখেছি প্রায় প্রত্যেকটা ক্লাসেই ছিলেন কম বেশি, তা আপনার কি মতামত? জি ভাইয়া, ভাইয়া আমি হচ্ছে ফার্স্টে খুব কনফিউজ ছিলাম, এর আগে অনলাইনে কোনো ক্লাস করিনি, মানে কিভাবে করব বুঝতে পারবো কিনা, তো এখানে যখন ক্লাস করলাম ভিডিও গুলো পেলাম তখন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, আর সব দিক থেকে বুঝতে পেরেছি, এটা হচ্ছে বড় কথা। আর সিলেবাস গুলো মানে টোটালি কমপ্লিট করা হয়েছে। ওকে ভাই, ভাই আমার একটা ই ছিল যে আপনি বলেছিলেন ভিডিও এডিটিং এর একটা ভিডিওটা দিবেন, আচ্ছা ওটা কি আমরা পাবো না? আচ্ছা, ওইটা তাহলে আমার মনে নেই, আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাঙ্ক ইউ। আচ্ছা, সাবরিনা জান্নাত তন্নি আপু আপনার কি অবস্থা? হ্যালো সাবরিনা জান্নাত তন্নি, আপনি কি শুনতে পাচ্ছেন? সুবর্ণা মোস্তফা আপু, হ্যালো সুবর্ণা মোস্তফা আপু, মনে হয় শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, ওভারঅল অনেকেই অনেক কথা বললেন, আমি সবারটাই শুনলাম, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা, আর সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ কথা হবে, ভালো থাকবেন, ঠিক আছে, আর অবশ্যই কাজ করতে থাকেন, কোথাও সমস্যা হলে আমার হেল্প নেওয়ার চেষ্টা করেন, যতটুকু পারি চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। মাগরিবের আজান দিচ্ছেন। জি বলুন। জি ভাই আপনি ভালো থাকেন স্যার? হ্যাঁ বলেন। আমাদের যদি স্যার এক্সট্রা একটা ক্লাস নিতেন স্যার, যে
যে যে কোনো সমস্যা, মানে আমাদের ফটোশপে হোক বা ইলাস্ট্রেটর হোক, যে কোনো সমস্যা কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে, যদি আমরা প্রত্যেকের এখান থেকে যদি স্যার এই প্রশ্নগুলো আপনার মাধ্যমে শুনি এবং যদি আপনি উত্তরগুলো দেন, তাহলে স্যার আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের একে অপরের সুবিধা হবে। ভাই একটা কথা বলি আমি আপনাকে, এই আপনাদের আজকে ব্যাচটা যে শেষ না, আমার অলরেডি মনে করেন এই মুহূর্তে আরেকটা ব্যাচ এই জায়গায় দেয়া হয়ে গেছে, যে এই ব্যাচটা যাবে নেক্সট ক্লাসে আমি আরেকটা নতুন ক্লাস শুরু করব। তো এখন আমি এই সময়টাতে যে আপনাদের ক্লাসটা নিব এটা কিন্তু আমার হয়ে উঠবে না, আর আমার সপ্তাহে যেহেতু 6 দিনই আমাকে ক্লাস নিতে হয়, তো সেক্ষেত্রে এই পর্যন্ত কারোই কোনো এরকম কোনো ক্লাস নেওয়া হয় নাই। তো যেহেতু আপনি বলছেন আমি আপনাকে আশ্বস্ত এটাই করতে পারি, আপনার যদি কোনো প্রবলেম থাকে বা এখানে যারাই আছে কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের প্রত্যেকটা প্রবলেমের সলভ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যখন যেটা প্রবলেম ফেস করেন নো প্রবলেম। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, আমাদের যে আপনি স্যার বলেছিলেন স্যার আমরা আমাদের যে প্রিন্ট হবে, যে হোক সেটা ফ্লায়ার হোক সেটা ভিজিটিং কার্ড, সেই তখন আমরা কালার চুজ করব CMYK, আর স্যার রেজুলেশন রাখবো 300। জি। আর স্যার লোগোর ক্ষেত্রে আমরা কি স্যার কোন স্যার কালার রাখতে পারি? লোগোর ক্ষেত্রে এটা তো আপনার লোগোটা প্রিন্ট হোক বা হচ্ছে আপনার এমনিতেও থাকুক, আপনি এটা CMYK তেও করতে পারেন। যদি আপনার টার্গেটটাই থাকে যে যিনি করিয়ে নিচ্ছেন উনি এটা প্রিন্ট করবে বড় করে লোগো বের করবে, সেক্ষেত্রে CMYK টা হওয়া ভালো। আবার অনেক সময় বিজনেস কার্ডে যদি আপনি RGB তেও রাখেন CMYK না রেখে তাও কোনো সমস্যা নাই, লোগোর ক্ষেত্রে আপনি RGB CMYK দুইটার যে কোনো একটা রাখলেই চলবে। জি স্যার। আর স্যার রেজুলেশন তো স্যার 300ই রাখবো। হ্যাঁ ওই রেজুলেশন 300ই রাখবো। আমি স্যার যখন স্যার কোনো কাজ করি স্যার আমি স্যার 300 রেখে কাজটা করি, ওটাতেই ভালো হয়, অনেক সময় ছবিটা আর কি একটু উজ্জ্বল ভাবে আপনার সামনে দেখা যায়, আর 72 রাখলে অনেক সময় একটু ঘোলাটে লাগে। জি স্যার। আর স্যার লেখাগুলো একদম স্যার স্পষ্ট হয়ে ওঠে স্যার। হ্যাঁ হ্যাঁ। আর স্যার আপনার কাছে একটা জিনিস চাইতাম স্যার, মানে এটা আমার স্যার আপনার মকআপ গুলো যদি স্যার আপনি স্যার একটা গুগল ড্রাইভে করে আমাদেরকে দিতেন স্যার। আমি আসলে ভাই মকআপ নিজে থেকে যখন কাজ করি সাথে সাথে একটা বানায় ফেলি, যদি আমার প্রেজেন্টেশনটা আমার মতো করে আমি করে ফেলি, আর যদি দরকার পড়ে ওই যে ফ্রি পিক দেখছেন ফ্রি পিক থেকে ডাউনলোড করি কাজ করি, অনেক সময় এটা কোথায় থাকে বলতে পারি, এটার জন্য স্পেসিফিকলি কিছু নাই, আমি দেখি যদি আমি কয়েকটা কালেকশন করে রাখি তারপর আপনি আমার সাথে যোগাযোগ রাখেন দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা ওকে স্যার। ওকে তো সবাই ভালো থাকেন, আজান দিচ্ছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আপনি স্যার আপনার নিজের খেয়াল রাখবেন স্যার, যেন আমাদের পরবর্তী ব্যাচ যারা থাকবে তাদেরকে যেন ঠিকমতো আপনি সাপোর্ট দিতে পারেন স্যার। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালাম আমাদের জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।